হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, উঠেই দেখি প্রচুর রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে যে মানে তাকানোই যাচ্ছে না। আর ঘুম থেকে উঠে একটু মানে এই সামনের এই ব্যালকনিতে একটু বসে মানে গায়ের আলিশিটা না ছাড়লে যেন ভালোই লাগে না, একদম একটু হাওয়া দেবে কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে, তা না দেখছি ঘুম থেকে উঠে একদম খাঁ খাঁ করছে রোদে। তো একটু বসলাম কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না, প্রচুর রোদ লাগছিল। বাইরে বসে ঠান্ডা হাওয়া খেতে গেলে না ভোরবেলা উঠতে হবে, মানে অন্ধকার অন্ধকার থাকতে গেলে এই কটা 5টার সময়তেই দেখছি রোদ উঠে যাচ্ছে। তবে রোদের জোর থাকে না, কিন্তু এখন বাজে 6:30, 6:30টার সময় ভালোই রোদের জোর, মনে হচ্ছে যেন 8টা 9টা বাজে, এত রোদের জোর দিয়েছে। আর সকালের দিকটা রোদ হচ্ছে তো, আর বেলার দিকটা একদম মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমাদের মাঠের জমিতে জলের প্রয়োজন, জল নেই, একটু একদম মাটি ফেটে যাচ্ছে তাই অবস্থা। তো বৃষ্টি হওয়াটা খুবই দরকার, মানে যখন দরকার নেই তখন বৃষ্টি হয়, আর যখন প্রয়োজন তখন হয় না, এটা স্বাভাবিক চাষিদের। তো যাই হোক, তারপরে এই যে ঘরের কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি। ঘরের কাজ বলতে সেই একই কাজ, কি আর বলবো নতুন করে। আর তোমাদের দিদিভাই ভিডিও ভালো লাগছে না আমি ভালোই বুঝতে পাচ্ছি, অনেকে বলছে যে তোমার একঘেয়ে ভিডিও ভালো লাগছে না, কি করব বলো তো, আমি কি করব, নিত্য নতুন কি ভিডিও করব। আর আমার তো কোনো রিয়াকশান চ্যানেল নয়, মানে রিয়াকশান ভিডিও চ্যানেল না যে এদিকে ওদিকে গিয়ে রিয়াকশান ভিডিও করব, তারপরে কি বলবো, রোস্টিং চ্যানেল না, ফুড চ্যানেল না। তো আমার ব্লগ ভিডিও মানে সংসারে যাবতীয় কাজ যে আমি করব সেটাই আর কি ব্লগের মাধ্যমে দেব। তো এর থেকে আমি কি আর নতুন করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে একটা নতুন করা যেতে পারে, কারণ আমি তো রান্নাঘরটাই বেশিরভাগ থাকি, রান্নাঘরে রান্নাবান্নাই তো সব বেশিরভাগ সময়টা দেখায়। তো রান্নাবান্নার কিছু নতুন আইটেম বানালাম, সেটা দেখালাম, এরকম করা যেতে পারে। তো দেখা যাক রান্নাবান্নার নতুন আইটেম কি বানাবো আমি বলতো। তোমরা সবাই নতুন নতুন রান্নাবান্না সব জানো, এখন কে না জানে, মানে এত নিত্য নতুন, ফেসবুক খুললেই নতুন নতুন রান্না, ইউটিউব খুললেও নতুন নতুন রান্না, মানে এত সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম রান্না আমি নিজেই শিখি। আমি কিন্তু বেশিরভাগ ইউটিউব দেখেই অনেক কিছু রান্নাবান্না শিখেছি আমি, যখন যেগুলো আমি পারতাম না রান্নাবান্না করতে, অনেক কিছু আছে যেগুলো রান্না করতে পারতাম না, সেগুলো আমি ইউটিউব দেখেই শিখেছি। আবার অনেক রান্না আমি আমার মার কাছ থেকে শিখেছি, আবার অনেক রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, এভাবেই শিখে গেছি রান্নাবান্না করা। আর জানোই তো তোমাদের দিদিভাই রান্নাবান্না করা একটা ঝোঁক ছিল, তবে এখন খুব একটা নেই, আগে ছিল, এখন আর ভালো লাগে না খুব একটা রান্নাবান্না করতে। তবে ছোটোবেলা থেকে রান্নাবান্না করার খুবই একটা ঝোঁক ছিল, মানে রান্না করব সবাই খাবে, খেয়ে আর কি ভালো বলবে, এরম একটা খুব ভালো লাগতো। তো যাই হোক, এই যে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, আগে ঘরটা ঝাঁট দিয়ে যে আলনাটা গুছিয়ে নিলাম, দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আর তারপরে যে বাসনগুলো ধুয়ে নিলাম, এরপর ঘরটা মুছবো। আর আমার দুই ছেলে তো ঘুমোচ্ছে, বড় ছেলে জানো তো সোমবার থেকে না পরীক্ষা শুরু, তো বলছি ভোরবেলা উঠে একটু পড়াশোনা কর, আর পড়াশোনা ঘুমোতে পারলে আর কিছু চাই না, তা পড়াশোনা করবে কি। আর আমার সোনার জিনিসগুলো যে তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছি, তো ওই সোনার জিনিসগুলো কতটা কি আছে, তারপরে কানেরটা কতটা কি আছে তোমাদের সব বলবো। তো আমার যে পলাটা বানাতে দিয়েছি ওই পলাটা আসুক তোমাদের দেখাবো, তারপরে সেই দিনকেই বলবো যে কতটা কি নিয়েছে, কত দাম নিয়েছে, কত টাকা নিয়েছে, কতটা কি সোনা আছে, সব সেদিনকেই বলবো। আর কানের ডিজাইনটা সত্যি আমারও ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও বলেছো কমেন্টে যে খুব ভালো লাগছে কানের ডিজাইনটা, আমারও খুব ভালো লেগেছে কানের ডিজাইনটা, মানে সিম্পলের ওপর একটা ফুলের ওপর একটা পাতা আর কি ঝুল। আর এটা কড়া সিস্টেম করে নিয়েছি, ওই যে গুঁজিওয়ালা না আমার খুব প্রবলেম হয় গুঁজি সিস্টেম নিলে পারে, কারণ আমার গুবলু সোনা যদি টানে খুলে যাবে এক নম্বর, তারপরে আবার আমার কানে খুব ব্যথা হয়, সেই জন্য আমি এরকম কড়া সিস্টেম করেছি, খুলবে না, খুলে যাওয়ার ভয়টা নেই। তবে কানের গুঁজি সিস্টেম পরতে পারি না, আর নাকের কিন্তু গুঁজি সিস্টেম ছাড়া পরতেই পারি না আমি একদম, মানে গুঁজিওয়ালা যে কানের নাকেরগুলো হয় না গুঁজি সিস্টেম, তো সেইগুলো ছাড়া আমি নাকের একদম পরতে পারি না। প্যাঁচানো যেটা হয় ওটা তো একদমই পরতে পারি না আমি, গুঁজিওয়ালা ছাড়া পরতেই পারি না ছোটোবেলা থেকেই। তো আমার শাশুড়ি মা বলে যে ওই গুঁজি দেওয়া নাকের তুমি কী করে পরো, আমার কোনো অসুবিধাই হয় না, ওই প্যাঁচানো নাকেরগুলো পরলে আমার বরঞ্চ অসুবিধা হয় খুব। তো যাই হোক, তারপরে উপরের কাজ কমপ্লিট করেছি, দিয়ে নিচে এসে আজকে জামা কাপড়গুলো কাচ্ছি, দেখলেই তো সকালবেলা উঠেই দেখছি কি রোদের জোর।
জামা কাপড়গুলো গিয়ে যদি ছাদে কাচাকুচি করতো, মানে অনেকগুলো তো, খুব রোদের তাপ তো, প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সেই জন্য আর ছাদে কাচলাম না। আর আজকে সকালের দিকটা কলে জল এসেছে তো, তাই নিচে এসে কেচে নিলাম। আর মায়েরও কাজ হয়ে গেছে, মা নেই, মা গেছে গঙ্গা স্নান করতে। আসলে মায়ের যিনি গুরুদেব না, মানে যে গুরুদেবের দীক্ষা নিয়েছেন মা, সেই গুরুদেব না মারা গেছে কালকে। তো মাকে তো বলে ওষুধ পালতে হয়, কারণ দীক্ষা নিয়েছে তো, সেই জন্য মা কালকে নিরামিষ খেয়েছে, তার আগের দিন খেয়েছে। আর আজকে গঙ্গা স্নান করে আর কি শুদ্ধ হবে, কিন্তু আজকেও নিরামিষ খাবে, কাল থেকে আর কি আঁশ খাবে। তো মা গেছে গঙ্গা স্নান করতে, মায়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, গঙ্গা স্নান করবে, করে এসে ভাত বসাবে। আর আমার যদি আগে হয়ে যায় তাহলে আমি বসিয়ে দেবো, আমার তো দেরিই হয়ে গেল, বরঞ্চ কাচাকুচি করলাম নিচে অনেকগুলো, দিয়ে যেয়ে তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করে মেলে দিচ্ছি। গুবলু সোনাকে ঘুম থেকে তুলিয়ে খাওয়াতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওই যে গুরুদেব মারা গেছে তো, মায়ের মা তার জন্য পুজোটা করছে না ওষুধ বলে, তো তার জন্য পুজোটা আজকে আমি করে নেব। চানটা করে নিয়েছি সকাল সকাল, তাই পুজোটা করে নিলাম, কারণ আমার রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে, বেলায় পুজো করা যাবে না, তাই জন্য আমি চান করে পুজোটা করে নিলাম একবারে। তারপর পুজো করে গুবলু সোনাকে আগে খাইয়ে দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 9টার সময় ছেলেটাকে খাওয়ালাম, খুব দেরি হয়ে গেছে, কারণ বাসি কাপড় না বদলে ওকে খাওয়াবো, আর এমনি তো পুরো ভিজে গেছিলাম একদম। তো তার জন্য চান করে আবার পুজোটা একবারে করেই নিলাম, পুজো করে টরে তারপরে গুবলু সোনাকে খাইয়ে দিলাম। দিয়ে যে চুলটা ভিজেছিল তো সকালবেলা চান করে নিয়েছি একবারে, তো তার জন্য পাখাটা চালিয়ে দিয়ে চুলটা শুকিয়ে নিলাম, কারণ এখন তো চুল ছিলে আমি রান্নাঘরে যেতেও পারবো না, প্রচণ্ড চুল পড়ে আমার, চুল টুলে ভর্তি হয়ে যাবে তরকারিতে, সেই জন্য চুলটা শুকিয়ে নিলাম, কারণ রান্না করতে গেলে চুলটা আমাকে বেঁধে রাখতে হবে, কারণ চুলটা ভেজা অবস্থায় বেঁধে রাখলে না কেমন যেন একটা লাগে, সেই জন্য চুলটা আমি পাখা চালিয়ে দিয়ে শুকিয়ে নিলাম। আর এই যে চাটাও খেয়ে নিলাম, আর চা খেতে অনেক বেলা হয়ে গেল আজকে। আর মা গঙ্গা চান থেকে এসে গঙ্গা চান টান করে এসে ভাত বসিয়ে দিয়েছে, আমি পুজোটা করে নিলাম, পুজো করতে করতে গুবলু সোনাকে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে ভাত মা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে। আমি চাটা খেলাম, খেয়ে নিচে গিয়ে দেখি এই যে ভাত হয়ে গেছে, মা ফ্যান ঝরিয়ে দিয়েছে, আর বেসনের বড়া হবে যেটা রোজই হয়। আজকে আজকে কিন্তু নিরামিষ রান্না হবে, নিরামিষ রান্না হবে, তার কারণ মা ওই যে নিরামিষ খাচ্ছে 3 দিন থেকে। তো আজকে ভাবলাম যে একেবারেই নিরামিষ রান্না করি, তাহলে আর আলাদা করে কোনো রান্না বান্না করতে হবে না, সেই জন্য আজকে নিরামিষ রান্নাই করব। আর আজকে পটল দিয়ে বড়া ভাজছি, মানে রোজ তো পেঁয়াজ দিয়ে ভাজি, আর আজকে তো পেঁয়াজ দেবো না, সেই জন্য পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে বেসন লঙ্কা দিয়ে বেশ পাতলা করে মুচমুচে করে ভাজছি। আর পটল দিয়ে বড়া ভাজলেও কিন্তু খুব মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো আর ওলা পাঠিয়ে দিয়েছে, ওলা ওই যে ওলের ফোর বলে না, সেই ওলের ফোরগুলো জেঠু পাঠিয়ে দিয়েছে বাজার থেকে। ভালোই লাগে নিরামিষ রান্না, তো ওলের ফোর আরও ভালো লাগবে খেতে, কিন্তু হচ্ছে দেশি না, ওই যে হাইব্রিড ওলগুলো হয় না, সেই হাইব্রিড ওলের ফোর এগুলো, মানে খুব একটা খেতে ভালো হয় না। আমাদের বাড়িতে যেগুলো হয় তো দেশি, ওগুলো খেতে খুব টেস্ট হয়। তো যাই হোক, ওটা আমি রান্না করব, ওলের ফোরটা রান্না করব, আর ডাঁটা আলু পটল দিয়ে একটা নিরামিষ রান্না করব। আর এই যে বেসনের বড়া ভাজলাম, ওই পটল দিয়ে কী সুন্দর মুচমুচে হয়েছে বড়াগুলো, আর খেতেও ভালো লাগে এই পটল দিয়ে ভাজলে। পেঁয়াজ দিয়ে ভাজলে পেঁয়াজটা কেমন নরম হয়ে যায় তো, দিয়ে মুচমুচেটা থাকে না, গরম গরম থাকলে তবেই মুচমুচে থাকে, আর ঠান্ডা হয়ে গেলে সেই মানে নরম হয়ে যায়। তো এই যে দেখো, ওলের ফোরটা জল দিয়ে ফুটিয়ে ফেলে দিয়েছি, আর কি ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা, তো গলা ধরবে, আর দেশি ওলগুলো গলা ধরে বেশি, আর হাইব্রিড ওলগুলো খুব একটা গলা ধরে না, খেতেও ভালো না কেমন যেন একটা লাগে। তো শুকনো শুকনো করে একটু ঝাল ঝাল করে রান্না করছি, একটু সর্ষে বাটা দিতে হয়, সর্ষে বাটা দিয়েছি, দিয়ে এই যে শুকনো শুকনো করে রান্না করে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে। ওই যে কচুর শাক, কচুর শাক খেতে কারা কারা ভালোবাসো, আমার তো দারুণ লাগে, ছোলা দিয়ে কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে। তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এই ওলের ফোরও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে। আর ইলিশ মাছ কিন্তু ঘরেই আছে, মানে বাড়িতেই আছে, কিন্তু ইলিশ মাছটা আজকে রান্না করব না, কারণ মা খেতে পাবে না, কালকে থেকে মা যখন খাবে তখন ইলিশ মাছটা রান্না করব, কারণ মা তো আজ খাচ্ছে না সেই জন্য। আর ইলিশ মাছটা আনা হয়েছে পরশু দিনকে নিয়ে এসেছে, পরশু দিন রান্না করেছিলাম, আর সেদিনকে তো বড় ভিডিও করিনি, শর্ট ভিডিও করেছিলাম, তো শর্ট ভিডিওটা এখনও দিতে পারিনি, এডিট করতে পারিনি, কারণ ওই দুদিন যা ঝামেলা হলো, ভিডিও ডিলিট হয়ে যাচ্ছিলো, সেই জন্য বড় ভিডিও করিনি, কারণ বড় ভিডিও ধরো এক্সট্রা দুটো ছিলই, তারপরে যদি আমি আবার বড় ভিডিও করি আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে যাবে, মানে স্টোরেজ ফুল হয়ে যাবে, বড় বড় ভিডিও করলে অনেকটা বড় হয়ে যায়, তো 1-1.5 ঘন্টা
মতন ভিডিও হয়ে যায় সেটাকে কাটিং করে 15 মিনিট 20 মিনিট 24 25 এরকম আর কি ছোট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, মানে প্রচুর কাজ থাকে। যাই হোক, তো তার জন্য আমি ভিডিও বড় ভিডিও করিনি, শর্ট ভিডিও করেছি। তো শর্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এডিট করা হয়নি। তো আজকে যদি আঁশ খেতে পারতো মা, তাহলে ইলিশ মাছগুলো রান্না করতাম আর ওই ওলের ফোড়ের মধ্যে ইলিশ মাছের মাথাটা দিতাম, তাহলে কিন্তু দারুণ লাগতো খেতে। তো নিরামিষই রান্না করলাম, আর ওই যে নাটা আলু পটল দিয়ে নিরামিষই রান্না করলাম। আর নিরামিষই রান্না করলে একটু টক না হলে কেউ খেতেই পারবে না। বেসনের বড়া ভাজলাম, বেসনের বড়া একটা তো উনুনের মধ্যে চলে গেল, দিয়ে যে একটু তেঁতুল গোলা দিয়ে বেসনের বড়ার টক করছি। এই টকটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার না বেসনের বড়ার থেকে মূলো কুমড়ো তারপরে আলু দিয়ে বেগুন দিয়ে যে টকটা হয় সেই টকটা আবার বেশি ভালো লাগে খেতে। আর এসব আলুর টক না এইসব শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি, আমার বাপের বাড়িতে আমার এসব আলুর টক কোনোদিন নামে শুনিনি, তা খাবো কি। মা টক করতো চুনো মাছের, মিষ্টি মিষ্টি টক করতো, তেঁতুল দিয়ে একটু চিনি দিয়ে টক করতো। আমাদের শ্বশুর বাড়ি বর্ধমান এলাকা, তো বর্ধমান এলাকায় এরকম মানুষ টক খেতে খুব পছন্দ করে, মানে নুন টক যেটা। তো আমাদের ওদিককার মানুষ নুন টক কেউ খাই না, কখনো খাইনি। আমার মা আমার শ্বশুর বাড়িতে এসে যখন নুন টক খেয়েছে মায়ের খুব ভালো লেগেছিল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন আমি প্রথম আসে নুন টক খেয়েছিলাম আমার কিন্তু ভালো লাগেনি একদম। আমি ভাবছি যে এই বাবা এ আবার কী খায়, মিষ্টি নেই, কী টক কী টক। টক খেতে ভালোবাসতাম তবুও খেতে পারতাম না, তারপর আস্তে আস্তে শিখে গেছি। তো যাই হোক, তারপর রান্নাবান্না কমপ্লিট করলাম, কড়াইটাও মেজেছি, আমি আর ওদিকে ভিডিও করিনি। রান্নাবান্না করে কড়াই মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর এই যে উপরে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ প্রচুর মেঘ করেছে সেই জন্য জামা কাপড়গুলো ফটাফট তুলে নিয়ে এসে খেতে বসলাম। খেতে বসেই মানে খেতে বসেছি আর তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখনও বৃষ্টি আর অন্ধকার হয়ে আছে পুরো। তো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ভিডিও এডিট করেছি, ভিডিও কিছুটা কমপ্লিট করে এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে কমেন্ট নিয়ে নিই তোমাদের, চলো। বাংলাদেশ থেকে রেহেনা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর সঞ্চারী ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, তন্দ্রাণী দত্ত সুনয়না খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর সুপর্ণা কর্মকার শম্পা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর তোমরা বারবার বলেছো যে জিনিসগুলো কত দাম নিয়েছে কত দাম নিয়েছে, তো প্লিজ একটু ওয়েট করো, কারণ পড়াটা এসে যাক, তো তারপর তোমাদের আরও ভালো করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো, আর সমস্ত জিনিসগুলো কত কি দাম নিয়েছে, কত করে আছে, মানে কতটা করে ওজন আছে, সমস্ত কিছু তোমাদের পাই টু পাই বলে দেবো। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো তারপর বাসন ধোয়ার পর আমার গুবরু সোনার জন্য একটু সুজি বানালাম, কারণ আজকে দুপুরবেলা না আমার গুবরু সোনা ভাত খেতে পারিনি, কারণ খুব ঘুম এসে গেছিলো, তো আর ঘুম পেয়ে গেলে আর খেতে চায় না। তো ভাত কটা খেতে পারিনি বলে আমি আবার একটু বিকেলবেলা সুজি বানিয়ে দিচ্ছি, আর অন্ধকার হয়ে গেছে তো তাই জন্য লাইটটা জ্বেলেছি, মনে হচ্ছে রাত্রেবেলা, কিন্তু রাত্রে না বিকেলবেলা। তো এই যে সুজি বানিয়ে আমি যে গুবরু সোনাকে খাইয়ে দিচ্ছি, আর সুজিটা খেতে চায় না একদম, ছোটোবেলায় খেয়ে নিত, এখন আবার সুজিটা খেতে চায় না, একটু বিস্কিট আর দুধ খেতে পছন্দ করে। তো দুধ বিস্কিট খাওয়ালে তো আর পেটে থাকবে না, কারণ ভাত খেতে পারিনি দুপুরবেলা, সেই জন্য সুজিটা বানিয়ে দিলাম। আরও খেতে চাইছে না, সামনে ওই ছোট ঠাম্মা দাঁড়িয়ে আছে, তো মানে যাবে বিকেলবেলা ঘুরতে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি করছে, মানে খাবে না আর কি। ওই যে ছোট ঠাম্মা বারবার বলছে যে তাড়াতাড়ি খা নইলে চলে যাব, তো তাই জন্য খেতে চাইছে না, ভাবছে যদি চলে যায় সেই জন্য। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে সুজিটা খাওয়ালাম, দিয়ে ছোট ঠাম্মার সাথে চলে গেল। তারপর সন্ধে হয়ে গেল, এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আমি। তারপর সন্ধে দেওয়া হয়ে গেলে এই যে সন্ধেবেলার আজকে টিফিন কিছু করিনি, কারণ রাত্রেবেলা ভাবছি যে আজকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো, অনেক দিন খাওয়া হয়নি, খুব ভালো লাগে জানো তো, আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা আমার ভীষণ ভালো লাগে, ফেভারিট আর কি। তো আমার বড় ছেলেও বলছে যে মা আজকে রুটি ভাত কিচ্ছু খাবো না, আজকে আমি তোমাদের সাথে আলু চচ্চড়ি মুড়ি খাবো, আর আমার বড় আগা করে আলু চচ্চড়ি মুড়ি খেতে খুব পছন্দ করে। আগে কি জানো তো, আগে যখন নিচের ঘরে থাকতাম আলু চচ্চড়ি মুড়ি যদি করতাম না, মানে যদি খেতাম, তাহলে কি বলতো নিজে হাতে কখনো খেতো না, মানে আমার বর তরকারি দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে দিতে হবে, তারপর খাইয়ে দিতে হবে, তাহলে নাকি খুব ভালো লাগে, মানে কেউ যদি মুড়ি ওকে মেখে খাইয়ে দেয় তাহলে নাকি খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার আবার সেই জিনিসটা ভালো লাগে না, মানে কেউ খাইয়ে দেবে আমার কারো হাতে না খেতে ভালো লাগে না, জানি না কেন।
মানে ভালো লাগে না, কি বলতো, খেতে ভালো লাগে না তা না, মানে মুখের চারিপাশে লেগে যায় না, ঠোঁটের উপরে এদিক ওদিক লেগে যায়, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। ছোটবেলায় মা ভাত খাইয়ে দিত, তো দিয়ে এমনভাবে ভাত খাওয়াতো মুখে কম যেত, আর মুখের বাইরেটা এমনভাবে লেপে দিত মনে যেন ভাত দিয়ে মুখটা পরিষ্কার করে দিল, আর আমার খুব রাগ ধরে যেত মুখে লেগে গেলে, তাই জন্য মায়ের হাতে কোনোদিন খেতে চাইতাম না। তবে মায়ের মাখা ভাতটা খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, তারপর আমার বড় ছেলেকে বেশ একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা ভালো করে মাখিয়ে দিলাম, কারণ নিজে নিজে তো মাখার ক্ষমতা নেই, পারবেই না নিজে মাখতে, এমনিতেও আলু চচ্চড়ি মুড়ি ও খাচ্ছে, আমি তো অবাক লাগছে, কখনো খেতে চায় না, আজ মন গিয়েছে তাই জন্য বললো যে খাবো, তাছাড়া ও আলু চচ্চড়ি মুড়ি খেতেই চায় না। তো তারপর ওকে ভালো করে মেখে খাইয়ে দিলাম, ওই যে আমার হাতে খাবে বললো সেই জন্য। তো তারপর আমরা এই যে মুড়িটা খেয়ে নিলাম, আর আমার গুবলু শোনার জন্য কিন্তু ছোটো হাঁড়ি করে ভাত করেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ 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 একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।